নমস্কার আপনারা দেখলেন যে ট্রলি আর প্লেট কেমন করে পেপার নিয়ে গেল ব্যাগ নিয়ে গেল এটা নরমালি বাজারের ব্যাগ নয় এমনি না ব্যাগ এটা বাজারের ব্যাগগুলো ঠিক এরকমভাবেই নিয়ে যায় কী করে এটা প্র্যাকটিস করাবেন আপনারা সেটা আজকে বলবো তো প্র্যাকটিস করানো সিম্পল জিনিস ওর আগ্রহ তৈরি করতে হবে একটা পেপার নেবেন বারবার ধরে ওর মুখের সামনে ঘোরাবেন এরম এরম করে ঘোরাবেন 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 যখন ও নিয়ে নিতে ইচ্ছে চাইবে আর প্লেট ইচ্ছে চাইলে ওর মুখে দেবো দিয়ে ও টাঙাটানি করবো যাতে ও ভালোভাবে ধরে থাকে এবার টাঙাটানি করবো যাতে ও ভালোভাবে ধরে থাকে যখন ভালোভাবে ধরবে তখন ওকে ছেড়ে দেবো ও নিয়ে চেয়াবে খেলবে এটা করতে 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 চল চল নিয়ে চললো এবার নিয়ে গেল ঠিক এরমভাবেই ওকে অভ্যাস করাতে হবে এবং এটা করতে করতে আপনাদের মাসখানেক সময় লাগবে মাসখানেক পর পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আর কিছু খেলাতে পারবে না বলতে পারবে না তখন এসে ওর মুখে পেপার দিয়ে দেবে সুস্থ পেপার নিয়ে চলে আসবে ব্যাগ বাজারের ব্যাগ দিলে বাজারের ব্যাগ নিয়ে চলে আসবে যাই দেবেন সেটা বা ফোন দিলে ফোন জলের বোতল দিলে জলের বোতল এটাই দেবেন না কেন সেটা নিয়েও সাথে সাথে চলে আসবে তো এটা অভ্যাস করাতো আপনারা অভ্যাস করালেই ওরা করবে আপনারা দেখলেন যে পেপার নিয়ে এলো এটা পেপার নিয়ে আসা বা ব্যাগ নিয়ে আসার সুবিধা কিনা সেকালের সুবিধাটা কী আর সেকালের সুবিধাটা হচ্ছে ধরুন কোনো গেস্ট এলো পেপার আঁকা আছে তাকে গরকম তো বললো যে পেপারটা নিয়ে আসে এনে দিল যে গেস্টটা খুব ভালো লাগলো তার যে ডক্টর জানে ডক্টর ট্রেন্ড হয়েছে ডক্টরকে প্রফেশনাল বলে মনে হয় বা আপনারা বসে আছেন তো জলের বোতল আনা নিচ্ছে হলো বা পেপার আনা নিচ্ছে হলো উঠে যেতে চাইছেন না ডগকে বললেন ডগ এনে দিল তো এক্ষেত্রে সুবিধা হয় অনেক সময় আটটা দেখা যায় যে সকালবেলা লোকে ঘুম থেকে ওঠে না তার আগে পেপারওয়ালা পেপার দিতে চলে আসে সেক্ষেত্রে ডগ কী করে পেপারটা কালেক্ট করে রেখে দিতে পারে বা দুধওয়ালা দুধ দিতে এলে একটা ব্যাগ ঝুলিয়ে রেখে দিলে তাদের দুধ দিয়ে দিল দুধওয়ালা দুধের প্যাকেটটা ডগ সেটাকে নিয়ে এসে কালেক্ট করে রেখে দিল সুবিধা দেখুন এই এখন বসে আছে হ্যাঁ কারণ টাইম হয়ে গেছে এর খাবার মানে বাজারের ব্যাগ দিতে আসার এর মাংস দিতে আসবে সে এসে ব্যাগে করে দিতে এসে এর মুখে দেবে দিলে এ নিয়ে চলে যাবে এবং সেই জন্য টাইম ফিক্সড হয়ে গেছে তো এ জেনে গেছে যে এই টাইমেই আসে তো ওই টাইমে গেটের সামনে এসে বসে থাকে যে কখন আসবে দেবে আমি নিয়ে গিয়ে রান্নাঘরে দেবো হ্যাঁ তো ওর অভ্যাস হয়ে গেছে সেটা এটা আপনারা করালে আপনাদেরও অভ্যাস হবে ডগের অভ্যাস হয়ে যাবে তো এইগুলো বিভিন্ন রকম সুবিধা হয় বা ধরুন কোনো কারণে আপনারা বাইরে এসছেন তো কিছু আনতে ভুলে গেছেন দোতলার ওপরে আপনি ওকে আপনাকে আবার উঠতে হবে নিয়ে আসতে হবে ডগকে বলে যা গিয়ে নিয়ে আয় ও দোতলায় কেউ থাকলে তখন ডগের মুখে দিয়ে দিলে সেই জিনিসটা নিয়ে এসে আপনার কাছে দিয়ে দেবে তো এইগুলো সুবিধা হয় তো এইগুলো শেখানোর চেষ্টা করবেন ডগকে শেখাবেন ভালো হবে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে এই শেখানোর জিনিসের ডিটেলস ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওতে একদম শেখানোর ওপর ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে অলে ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে সরাসরি চলে আসবে।